আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো কেমন আছেন আপনারা? আমরা অনেকদিন পর এসে পড়েছি আর একটি ফুড ভিডিও নিয়ে। তো আমরা একটি ফুড রিভিউ করব। এটি হচ্ছে চাপ, মাটির হাড়ি থেকে চাপ এনেছি আমরা কুমিল্লার মোগলটলির এদিকে শাহ সুজা মসজিদ একটা আছে, ওর সেই মসজিদের রোডেই এই দোকানটা। তো আমরা এনেছি প্রায় 5টা চাপ আর নান। তো এখন আমরা এটাকে রিভিউ করব। তো চলো যাই রিভিউতে। তো এটা হচ্ছে আমাদের প্যাকেট। তো দেখা যাক প্যাকেটের ভিতরে কি আছে। এদিকে সস আছে 5টা, 5টা চাপের জন্য 5টা সস। তো আমরা এটা এদিকে রেখে দিচ্ছি, দিয়ে রাখলাম। এদিকে আছে আমাদের 5টা চাপ। তো আমরা একটা রেড করে নিলাম। এখন আমরা এটাকে খুলব। তো আমরা এখন এটাকে টেস্ট করব। তো নানের সঙ্গে ইট করি। এটা হচ্ছে আমাদের নান। এটা নিয়ে নিলাম। এখন আমরা টেস্ট করব। সাইজটা ছোট, দাম হচ্ছে 120 টাকা। তো এটা হচ্ছে নর্মাল চাপগুলো থাকে, একটু শুকনো, মানে একেবারেই শুকনো থাকে, উপর দিয়ে মশলা ছিটানো থাকে, কিন্তু এটা একটু সসি টাইপের। এই যে অনেক সস রয়েছে, তেল রয়েছে, পেঁয়াজের পেঁয়াজ রয়েছে, অনেক কিছু রয়েছে এদিকে, দেখতেই পাচ্ছেন পেঁয়াজ। তো এদিকে এটা একটু ঝাল টাইপের, আমার থেকে মজাই লেগেছে। আর এটা সসি টাইপের, তো এটাও ভালো। এটার প্রাইসটা অনুযায়ী এটার সাইজটা একটু বেশি ছোট, আমি আশা করেছিলাম একটু বড় হবে। তো এটাকে যাই হোক, একটু ঝালঝাল টাইপের। তো এটাকে আমি 10-এ দেবো ছাপ। আমার থেকে এত একটা ভালো লাগে নি, আমার মনে হচ্ছিল আর একটু টেস্টি হবে, মানে আর একটু বড় হবে, ঝালটা একটু কম হবে ভালো। আপনারা টেস্ট করে দেখতে পারেন, ঝাল টাইপের বা কোনো সসি টাইপের একটি চাপ খেতে চাইলে এটাই ভালো। তো আজকের মতো এটুকুই। তো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।